আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক বিন্দু আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সকলেরই কম বেশি পেটে ব্যথা হয়ে থাকে হোক সেটা গ্যাস্ট্রিকের কারণে বা অন্য কোনো কারণে তো আজকে আমরা এমন একটি দোয়া শিখবো যে দোয়াটি পড়লে আল্লাহ তালের মেহরবানিতে আপনাদের সকল ধরনের পেটে ব্যথা ভালো হয়ে যাবে দর্শক আল্লাহ তালার সিফাতি একটি নাম আলজিম ও সর্বোচ্চ মর্যাদাশীল এই নামটি যদি আমরা সাত বার পরে পানিতে ফু দিয়ে আমরা যদি সেই পানিটাকে পান করি এবং নাকে মুখে পানিটা ছিটিয়ে দেই তাহলে আল্লাহ তাল মেহেরবানীতে আমাদের সকলের সকল ধরনের পেটে ব্যথা ভালো হয়ে যাবে দর্শকবিন্দু আবার বলে দিচ্ছি আল্লাহ তালার সিফাতি নাম আলজিম আল আউজিমো আপনারা যারা আরবি না পড়তে পারেন আমাদের স্ক্রিনের নিচে বাংলায় লেখা থাকবে আপনার চাইলে সেখান থেকে পড়ে নিতে পারেন আল্লাহ আউজিম ও আল্লাহ তালার এই সিফতি নামটি সাত বার পরে পানিতে ফু দিয়ে নাকে মুখে ছিটিয়ে এবং পান করলে আল্লাহ তালা তার অশেষ মেহেরবানীতে আপনার সকল পেটে ব্যথা ভালো করে দিবেন দর্শকবিন্দু অবশ্যই বিশ্বাস এবং একিনের সাথে আপনাকে এই আমলটি করতে হবে যদি আপনি বিশ্বাস এবং একিনের সাথে আপনি এই আমলটা করতে পারেন আল্লাহ তালা অবশ্যই আপনার সকল ধরনের পেটে বাঁধা ভালো করে দিবেন দর্শকবিন্দু আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি